আপনারা দেখছেন যে গণমাধ্যম কর্মীরা পুলিশ কর্মকর্তাকে পুলিশ কর্মকর্তা কিন্তু গেড়ে ছুটেছে বলে দাবি করছেন। আমাদের একজন গণমাধ্যম কর্মী তিনি আসলে সেই ককটেল দ্বারা ককটেল স্প্রে দ্বারা আহত হয়েছেন। সেই পুলিশ কর্মকর্তা আসলে তিনি কোনো কথাই বলতে চাচ্ছেন না। আমাদের একজন গণমাধ্যম কর্মী ককটেল স্প্রে দ্বারা আহত হয়েছেন, সেই ককটেলের দ্বারা আহত হয়েছেন একজন গণমাধ্যম কর্মী। সেই প্রশ্নের জবাবে গণমাধ্যম কর্মীরা যখন তাকে ঘিরে ধরেছেন, তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই এখান থেকে চলে যাচ্ছেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্ন হচ্ছে, তারা জানতে চাচ্ছেন পুলিশের ছোড়া ককটেলে কেন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন, সেই প্রশ্ন জানতে চাচ্ছেন। আসলে তিনি আসলে কোনো কথাই বলতে চাচ্ছে না। আমাদের গণমাধ্যম কর্মীদের উপর যদি এই পুলিশ কর্তৃক এই ধরনের আঘাত প্রাপ্ত হয়, তাহলে গণমাধ্যম কর্মীগণ আসলে নিরাপত্তা কোথায় পাবেন এবং কিভাবে তারা নিশ্চিন্তে সংবাদ সংগ্রহ করবেন, আসলে সেটাই এখন দেখার বিষয়। সেই পুলিশ কর্মকর্তা আপনারা দেখছেন যে পুলিশ কর্মকর্তা আসলে তিনি চুপ থেকে চলে যাওয়ার জন্য আসলে বি করছেন। পুলিশ কর্মকর্তা এবং পুলিশের যারা লোক আছে গণমাধ্যম কর্মীদের কোনো প্রশ্নের উত্তর দেবেন না, তেমন তিনি জানিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তারা যে ককটেলটি ছুড়েছেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি তারা আসলে পুলিশ প্রশাসন এই ককটেলটি নিক্ষেপ করেছেন, তেমনটাই দাবি করছেন। পুলিশ প্রশাসনের সেই ছোড়া ককটেলে আমাদের গণমাধ্যম কর্মী একজন আহত হয়েছেন। এ ব্যাপারে গণমাধ্যম কর্মী কথা বলতে চাইলে পুলিশ প্রশাসনের যে উদ্ধতন কর্মকর্তা যিনি আছেন, আমরা এখনও তার নামটি জানতে পারিনি এবং জানতে পারিনি, তিনি আসলে কোনো কথা বলেননি, তিনি চুপ থেকেছেন। আপনারা দেখেছেন যে তার সাথে কথা বলার জন্য গণমাধ্যম কর্মীগণ চেষ্টা করলেও কোনো কথা বলেননি। দর্শক, আপনারা সিএনএন বাংলা পেজের সাথে থাকবেন, চোখ রাখবেন, আমরা যখন সর্বশেষ আপডেটটি আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা বর্তমানে অবস্থান করছি রাজু ভাস্কর্য যে টিএসসিতে, রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছি। দর্শক, যেমনটি দেখছিলেন, দেখানোর চেষ্টা করছিলাম গণমাধ্যম কর্মীদের সাথে তারা প্রশাসন কর্তৃক যে মিসবিহেভটি করা হয়েছে, পাশাপাশি আমাদের একজন গণমাধ্যম কর্মী তিনি আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, সেই ব্যাপারে কথা বলতে চাইলে পুলিশ কর্মকর্তা একেবারে চুপ থেকেছেন। আপনারা দেখছেন যে রাজু ভাস্কর্য চতুর্পাশটাতেই কিন্তু প্রশাসনের স্টেডিয়ায় একেবারে নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে রাখতে চেয়েছেন। গতকালকে কোঠায় সংস্কার আন্দোলনকারীদের দেয়া কর্মসূচিতে আজকে দুপুর দুইটায় এখানে গাইবে জানাজা পাশাপাশি হচ্ছে, কফিন যে মিছিল তারা বের করতে চেয়েছিলেন। আর সেই কর্মসূচি
দেওয়ার পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর ফটকগুলো তারা বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি একটু পরে পরেই কিন্তু এখানে ককটেলের যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ।